Ассаламу алейкум ва рахматуллахи ва баракату. Алейкум ассалам ва рахматуллахи ва баракату. Алхамдулиллахи вахда ва ссалату ва ассаламу аля ман ла набийя баъда. Амма баъд. Шамсту шамша акмату маханаллах субханаху ва тааля зунну. Зе Аллах субханаху ва тааля азкер эй байтхоке амадерке башар ва Куран сахи сунна теке кису бани пеш карар тавфик дан карлен. Шей маханаллах субханаху ва тааляр прути অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর তারিফ প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক, যে নবীর অক্লান্ত পরিশ্রমে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। সেই নবীর, যে নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দারসে দোয়ার আজকে প্রথম যে দোয়াটি শেখা হবে সেটা হচ্ছে কোন দোয়া পাঠ করলে 10 লক্ষ নেকি হবে, কোন দোয়া পাঠ করলে 10 লক্ষ মর্যাদা উন্নত হবে, কোন দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন, এরকম একটি চারটি ফজিলত একটি দোয়া পাঠ করলে হবে, সেটা কি, সেই বিষয়ে আজকে আলোচনা। এই দোয়ার ব্যাপারে আল্লাহ সাল্লাম যে হাদিসটি বর্ণনা করে এসেছে আল্লাহ সাল্লামের মুখ থেকে, এই হাদিসটি আমরা পাব তিরমিজি ইবনে মাজার মিশকাত, এই তিনটি হাদিসে কিতাবে আমরা হাদিসটি পাব। মিশকাতুল মাসাবি কিতাব আসমাইল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম সমূহ সংক্রান্ত অধ্যায়ের বাবু দাওয়াতি ফিল আওকাত, পঠিতব্য দোয়া সমূহ কোন সময় কোন দোয়া পড়তে হবে এই সংক্রান্ত অনুচ্ছেদে হাদিস এসেছে। 2431 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান দাখালা, যে ব্যক্তি প্রবেশ করবে আসসুক বাজারে, অর্থাৎ মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে, ফাকালা, বাজারে প্রবেশ করে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ফাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু, ফাহু হাইয়ুন লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া পাঠকারীর জন্য লিখবেন তার আমলনামার ভিতরে আলফা আলফা হাসানাতিন, একটা নয়, দুটো নয়, 1000, 2000 নয়, 1 লাখ, 2 লাখ নয়, 10 লক্ষ নেকি তার আমল নামে আল্লাহ সুবহানাহু লিখে দিবেন। ওয়া মাহা আনহু, এই ব্যক্তির থেকে আল্লাহ সুবহানাহু দূর করে দিবেন, মিটিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন, আলফা আলফা সাইয়াতিন, 10 লক্ষ গুণা, একটা নয়, দুটো নয়, 10 লক্ষ গুণা আল্লাহ সুবহানাহু তার থেকে দূরে সরিয়ে দেবেন, ধ্বংস করে দেবেন। তিন নম্বরে যে ফজিলত বর্ণনা করা হয়েছে, রফা আলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উন্নত করবেন দারাজ, আলফা আলফা দারাজা দিন, 10 লক্ষ মর্যাদা। এরপর চতুর্থ নম্বর আল্লাহ সুসলাম যে ফজিলত বর্ণনা করেছেন এই দোয়া পাঠ করলে যে ফজিলত, সেটা হচ্ছে বানা লাহু বাইতান ফিল জান্নাতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই বৈঠকে আমরা যে দোয়াটি জানতে পারলাম, এই দোয়ার চারটি ফজিলত। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10 লক্ষ নেকি লিখবেন তার আমলনামায়। দ্বিতীয়তে বলছেন 10 লক্ষ গুনাহ তার মাফ করে দিবেন। তৃতীয় নম্বরে বলা হয়েছে তার জন্য 10 লক্ষ মর্যাদা আগের চেয়ে উন্নত করা হবে। চতুর্থ নম্বরে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই দোয়াটি পাঠ করি, অবশ্যই বাজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন আমরা এই দোয়াটি পাঠ করব, তখন আমরা এই চারটি ফজিলত পেতে পারি। এই দোয়াটির মূলত অর্থ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা মা'বুদু বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মা'বুদ নেই, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, তিনি তার সমস্ত রাজত্ব তার, সযাবতীয় প্রশংসা হচ্ছে তার, ইয়ুহয়ী ওয়া ইয়ুমীত, তিনি জীবন দান করান, তিনি মৃত্যু দান করান, ওয়া হুয়া হাইয়ুন, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, লা ইয়ামুতু, তার কখনোই মৃত্যু হবে, তিনি মৃত্যুবরণ করবেন না, বিয়াদিহিল খায়র, যাবতীয় কল্যাণ, যত কল্যাণ রয়েছে সমস্ত কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই রয়েছে,
এরপরে বলা হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির, তিনি হচ্ছেন এমন একজন সত্তা যে সত্তা পৃথিবীতে যত কিছু রয়েছে সমস্ত কিছুর ব্যাপারে পূর্ণ ক্ষমতাশীল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করার মাধ্যমে আমাদেরকে নিয়মিতভাবে যখনই আমরা যে কোনো বাজারে প্রবেশ করব, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের এই দোয়াটি পড়ে এই চারটি ফজিলত অর্জন করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়াটি শিখে এই দোয়ার উপর আমল করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এই দার্সে দোয়া এখানে ইতি করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।